শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির সুতে নিন্দা জানাবে না বাংলাদেশ। এবার আর্মেনিয়ার দখল থেকে 193 এলাকা মুক্ত করল আজারবাইজানের সেনাবাহিনী। নাগার্নো কারাবাখ যুদ্ধের মধ্যেই আজারবাইজান সফরে গেল তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। নাগার্নো কারাবাখ সীমান্তে সন্ত্রাসীদের উপস্থিতি সহ্য করা হবে না, হুঁশিয়ারি ইরানের। এবং সবশেষ থাকছে ট্রাম্পের জনসভায় গিয়ে করোনা আক্রান্ত হলো 30,000 মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সারা বিশ্বে চলমান অস্থিরতায় বাংলাদেশ কোনো পক্ষ নেবে না বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ সরকার ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর মন্তব্যকে নিন্দা করবে না, তবে ম্যাক্রোর মন্তব্যের প্রতিবাদে ফরাসি বিরোধী সমাবেশগুলো সহ্য করবে সরকার। এই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশি ফরাসি নাগরিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এছাড়া আলিয়াস ফ্রজেস এবং ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল স্কুলের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এদিকে ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন চিত্র আঁকার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার কওমি মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলোর শিক্ষার্থীরা ঢাকায় বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ করেন। বাংলাদেশের জাতীয় মসজিদে বাইতুল মুকাররম প্রাঙ্গণে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিকে কেউ কেউ ইউটিউবে ফ্রান্স বিরোধী ভিডিও পোস্ট করছেন। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরক্ষী কর্মকর্তা বলেন, যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হয় তবে তার ডিজিটাল সুরক্ষা আইনের আওতায় নিতে হবে, তবে ইউরোপীয় দেশগুলোর ওই আইনে আপত্তি রয়েছে। তিনি আরও বলেন, আমরা বিষয়টি মত প্রকাশের স্বাধীনতা হিসেবে দেখছি। আজারবাইজানের সেনাবাহিনী আর্মেনিয়ার দখল থেকে 193 এলাকা মুক্ত করেছে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাগার্নো কারাবাখে চতুর্থ সপ্তাহের মতো চলমান যুদ্ধের মধ্যে রোববার তুর্কি মন্ত্রণালয় এ তথ্য জানায়। এক টুইট বার্তায় বলা হয়, আজারবাইজানের বীর সেনারা যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তি এবং সক্ষমতা দেখিয়ে একের পর এক এলাকা দখলমুক্ত করেছে। নাগার্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার এক মাস ধরে চলমান যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনী দখলদার আর্মেনিয়ার হাত থেকে সব এলাকা মুক্ত করেছে, যার মধ্যে জাবরাইল জেলা শহর এবং ফুজুলি জেলা শহর, জাঙ্গালিয়া শহর সহ অনেকগুলো শহর মুক্ত করেছে। কৌশলগত গুরুত্বপূর্ণ আগদেম জেলা এবং বুরফ ড্যাগো আজেরি সেনাদের দখলে আসে বলে জানায় আজারবাইজানের সেনাবাহিনী। এদিকে সর্বশেষ 26 অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে আর্মেনিয়া। গত 27 অক্টোবর চালানো হামলায় 26 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান। নাগার্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা 1990-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে যখন উত্তেজনা আরও বেড়েই চলেছে, তখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বাকু সফরে এসেছেন। আজ রোববার চাভুসোগলু বলেন, আমি বাকু গিয়েছি প্রিয় আজারবাইজানবাসীর জন্য তুরস্কের পক্ষ থেকে জোরালো সমর্থন ঘোষণা করার জন্য। পাশাপাশি নাগার্নো কারাবাখ সম্প্রতি ঘটনাবলি নিয়েও তিনি আলোচনা করবেন। 27 সেপ্টেম্বর থেকে নাগার্নো কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে, এতে আজারবাইজানের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছে তুরস্ক। নাগার্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত, কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, নাগার্নো কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘাতের সময় ইরান সীমান্তের কাছে উগ্র দায়ের সন্ত্রাসীদের কোনো রকম উপস্থিতি সহ্য করা হবে না। রবিবার ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRB-কে দেওয়া সাক্ষাৎকারে জারিফ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরান প্রায় সম্পূর্ণ নিশ্চিত যে কারাবাখ সংঘাতে উগ্র সন্ত্রাসীদের অংশগ্রহণ রয়েছে এবং বিষয়টি দুপক্ষের কারোর জন্যই ভালো নয়। জাওয়াদ জারিফ বলেন, সম্প্রতি আলোচনায় এমনকি আগেও আমরা আজারবাইজান, আর্মেনিয়া, রাশিয়া এবং তুরস্ককে বলেছি এই ধরনের কোনো কিছু আমরা বরদাস্ত করব না। তিনি বলেন, বর্তমানে আমাদের সীমান্তে উগ্র সন্ত্রাসীরা উপস্থিত নেই, কিন্তু জোরালো সম্ভাবনা রয়েছে যে তারা আমাদের সীমান্ত থেকে একটা দূরত্বে অবস্থিত হবে।
সম্প্রতি খবরে বলা হয়েছে যে সিরিয়া এবং ইরাকে তৎপর সন্ত্রাসীদের অনেককে নাগানো কারাবাক অঞ্চলে পাঠানো হয়েছে। জারিফ তার সাক্ষাৎকারে আরও বলেন, ইরান যে শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছে তাতে দখলকৃত ভূখণ্ড থেকে সেনা সরিয়ে দখলদারিত্ব অবসানের উপর জোর দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা সভার কারণে সম্ভবত 30,000 মার্কিনী নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 700 বেশি, এমনই দাবি করেছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের নতুন সমীক্ষা থেকে এমনই ছবি ফুটে উঠেছে। ওই সমীক্ষায় দেখা গিয়েছে গত 20 জুন থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে মোট 18টি সভা করেছেন ডোনাল্ড ট্রাম্প। গবেষকদের দাবি, সেই বিপুল জনসমাগম থেকেই 30,000-এরও বেশি মানুষকে কোভিড আক্রান্ত হতে হয়েছে, মারা গেছে 700-এরও বেশি মানুষ। তবে তারা সকলেই যে সরাসরি ওই সভায় উপস্থিত ছিলেন তা নয়। গবেষকদের দাবি, এমনিতেই আমেরিকায় মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলার মতো নির্দেশ মানায় গাফিলতি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে কোনো বড় জমায়েত থেকে যে সংক্রমণের মাত্রা আরও বাড়বে সে ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তা মানা হয়নি। যেখানে ট্রাম্প সভা করেছেন সেখানকার বাসিন্দাদের এজন্য বড় মাশুল গুনতে হয়েছে। সবার আগে সংক্রমণের চেহারা আর সবার পরে তার পরিবর্তন গুটিয়ে দেখেই এই সিদ্ধান্ত এসেছে বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, আগামী 30 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, তার আগে বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে যে এবারের নির্বাচনে বাইডেনের পাল্লা ভারী, ট্রাম্পের থেকে অনেক বেশি জন সমর্থনে রয়েছেন তার। এদিকে এই মহামারীর প্রকোপে সংক্রমণের তীব্রতা কমাতে ব্যস্ত আমেরিকা। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তথা CDC জানাচ্ছে, এই পরিস্থিতিতে এই ধরনের বড় জমায়েত সুপার স্প্রেডার হয়ে উঠতে পারে, যার ধাক্কায় সংক্রমণ কমানোর সব প্রচেষ্টা অকার্যকর হয়ে যেতে পারে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।